পাহাড়ি সান্নালের জন্ম বাইশে ফেব্রুয়ারি উনিশশো ছয় সালে দার্জিলিংয়ে কারও মতে সিমলার কসুলি শহরে তার জন্ম বাবা নিতেন্দ্রনাথ ওখানে আমি ক্যাম্পে চাকরি করতেন ছেলেবেলায় তিনি লখনৌতে কাটান দেড় বছর বয়সে তার মা মারা যায় দশ বছর বয়সে বাবার মৃত্যুর পর বড় ভাইয়ের কাছে মানুষ হন তার প্রথম ছবি ইহুদি কি তিনের দশকে তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাতি পান তার গাওয়া গানও সে সময় জনপ্রিয় ছিল পাহাড়ি সান্নাল বাংলা হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় একশো সাতানব্বইটি ছবিতে অভিনয় করেছিলেন চারের দশকে তিনি পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে মুম্বাই যান এই সময়ই তিনি বিয়ে করেন অভিনেত্রী মীরা বসুকে পাঁচের দশকে কলকাতায় ফিরে তিনি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন দেবী প্রমুখ অভিনেতার সঙ্গে কাজ করেছেন দ্বীপ জেলে যাই অরণ্যের দিনরাত্রি কাঞ্চনজঙ্ঘা জয়া ইত্যাদি বিখ্যাত ছবিতে অসাধারণ অভিনয় করেছেন দশই ফেব্রুয়ারি উনিশশো সালে প্রয়াত হন